আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে আজকে এই প্রেস মিটের আয়োজন করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দলের দুই কোঅর্ডিনেটর, শ্রী হরিরাম সিংজি, শ্রী বিশ্বনাথ পাড়িয়াল, যিনি কোঅর্ডিনেটরের সঙ্গে সঙ্গে আমাদের জেলা আইএনটিইউসির সভাপতি তথা বিধায়ক। আমাদের মুখপাত্র শ্রী অশোক রুদ্র আছেন। আপনারা জানেন যে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো নির্বাচনের আগে নির্বাচনী পরিসরে উন্নয়নটাকে সামনে রেখেই নির্বাচন হওয়া উচিত, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের ঠিক আগে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার 10 বছরে কী কাজ করেছে, মানুষকে কীভাবে পরিষেবা দিয়েছে, তার একটা পরিসংখ্যান, তার একটা খতিয়ান আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে চাই। এবং আমরা চাইবো যে আমাদের বিরোধী যে রাজনৈতিক দলেরা আছেন, তারা যে রাজ্যে ক্ষমতায় আছেন বা কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন, তারা আমাদের চেয়ে ভালো কী করতে পেরেছেন, সে ধরনের খতিয়ান নিয়ে যদি আমাদেরকে কাউন্টার করেন, তাহলে এটা গণতন্ত্রের জন্য ভালো হবে এবং হিউম্যান বিইংয়ের জন্য এটা ভালো হবে যে এই ধরনের প্রতিযোগিতা যদি শুরু হয়। কিন্তু এটা দুর্ভাগ্যের যে তারা সে কাজে আমাদের সঙ্গে পারছেন না বলেই অন্যান্যভাবে কি করে রাজনৈতিক পরিসরে একটা গণ্ডগোল পাকানো যায় তার চেষ্টা তারা করছেন। প্রথমে আমরা আমাদের যারা আছেন তারা একটু করে বলবেন, কিন্তু তারপরে আমরা আমাদের যে দল 10 বছর আমাদের সরকার যে কাজ করেছে তার একটা খতিয়ান আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি এটা আপনাদের ক্যামেরার মাধ্যমে প্রকাশিত করেন বা যদি কাগজে লেখেন তাহলে জনগণ এটা আরও বেশি জানতে পারবে। এবং এর পেছনে মূল আমাদের লজিকই হলো যে কাজের নিরিখে লড়াই হোক, কে ভালো করতে পারছে, কে বেটার পারফর্ম করছে সে নিরিখে লড়াই হোক, যে ছাত্র ভালো পড়াশোনা করবে সে ভালো ফল করবে, আর যে ছেলে ভালো পড়াশোনা করবে না সে ফেল করবে, এটাই সুস্থ গণতন্ত্রের জন্য এই নিয়মটাই থাকা উচিত। এবং আমাদের কনস্টিটিউশন, আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে এটাকেই মর্যাদা দিয়েছে। তো আমি প্রথমেই আপনাদের সামনে দু চার কথা বলার জন্য অনুরোধ করব আমাদের দলের মুখপাত্র শ্রী অশোক রুদ্র মহাশয়। ধন্যবাদ। আজকে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং আমাদের মাননীয় জেলা সভাপতি আমাদের দলের যেটা আপনাদের কাছে বললেন যে কোনো রাজনৈতিক দলের মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত তার দ্বারা নির্বাচিত সরকার তার সময়কালের মধ্যে কেন্দ্র হোক রাজ্য হোক তিনি তার সরকারের পক্ষে সাধারণ মানুষের জন্য কত কাজ করেছেন। এবং বিগত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সারা বাংলার মানুষের জন্য যে কাজ করেছে তার একটা রিপোর্ট কার্ড আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দেব, এবং সেই কার্ডেই পরিষ্কার বলা হয়েছে, আপনারা দেখতে পারবেন উন্নয়নের লেখনী বা মানচিত্র দেখে বা তার গ্রাফ দেখে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা সবসময় বলে যে সরকার প্রত্যেকের জন্য, আজ কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আদিবাসীদের পেনশন থেকে শুরু করে মানে জয় জওহর জয় বাংলা থেকে শুরু করে শ্রমিকদের জন্য যে কোনো ধরনের প্রকল্প, এগুলো এই সরকারের আমলে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে পেয়েছেন। এবং আপনারা দেখেছেন দুয়ারে দুয়ারে সরকারেতে যে লাইন পড়েছে সেই লাইনে এমন অনেক মুখ দেখা গেছে যারা কিন্তু আমাদের বিরোধী রাজনৈতিক দলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তার সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা কঠোর থেকে কঠোরতম সমালোচনা করেন, কিন্তু তারাও আজকে সকাল থেকে মানে যবে থেকে লাইন যেখানে শুরু হয়েছে প্রথম ফেজেতে তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য লাইনে দাঁড়িয়েছে। এটা আমি একটা বললাম, এমনি প্রচুর প্রায় 65টা এমন এমন প্রকল্প আছে যে প্রকল্পগুলো বাংলার সর্বস্তরের মানুষকে কোথাও না কোথাও ছুঁয়ে গেছে, সে খাদ্য সাথী থেকে শুরু করে যে প্রকল্পগুলো বললাম। এবং আপনারা এই সময় যেটা দেখছেন যে বিশেষ করে এই করোনার সময় ভারতবর্ষের জিডিপি কোথায় নেমে গেছে,
সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই অনন্য সরকারের মধ্যে যে কিন্তু তার জিডিপিকে ধরে রাখতে পেরেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো অর্থনীতি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সরকার যখন পরিচালনার ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এসেছিল তখন থেকে এখনো অবধি প্রায় 2-3-4 গুণ করে বৃদ্ধি পেয়েছে। যে রিপোর্ট আমরা আপনাদের হাতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব এবং আমাদের বিশ্বাস যে এই রিপোর্ট কার্ড নিয়ে আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের খাতিয়ান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, ঠিক একইভাবে যদি বুকের পাটা থাকে অন্যান্য রাজনৈতিক দলও তাদের কি রোডম্যাপ বাংলার মানুষের উন্নয়নের জন্য সেটা তারাও প্রকাশ করবে এবং বাংলার উন্নয়নে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে ছাত্র যুব শিক্ষক শ্রমিক কৃষক মেহনতি মজদুর প্রত্যেকটা শ্রেণীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের ঐতিহাসিক প্রকল্পগুলো নিয়েছেন, যে প্রকল্প বিশ্বের দরবারেও বন্দিত হয়েছে, আপনারা জানেন যে কন্যাশ্রী এমন একটা প্রকল্প যেটা বিশ্বের দরবারেও বন্দিত হয়েছে, এমন বহু প্রকল্প আছে যেগুলো শুধুমাত্র আমাদের রাজ্য বা ভারত নয় সারা বিশ্বকে দিশা দেখিয়েছে। কারণ যেন কন্যাশ্রী প্রকল্পটার জন্য পুরো মহিলাদের নতুন করে একটা নবজাগরণ হয়ে গেছে। আজ যে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি পরীক্ষার ক্ষেত্রে, তার পেছনেও কিন্তু এই ধরনের বিভিন্ন কন্যাশ্রী রূপশ্রী এই প্রকল্পগুলোর কিন্তু এমন অবদান যেগুলো অনস্বীকার্য। তাই আমরা আশা রাখব, আমরা জনতার দরবারে যাব, বঙ্গধ্বনি আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে, আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে রাজ্য জুড়ে প্রায় 250,000 কিলোমিটার পথ আমরা অতিক্রান্ত করব এবং মানুষের দরবারে দরবারে গিয়ে আমাদের যে টিম, কোনো টিমে 5 জন কোনো টিমে 7 জন করে আছেন লিডারশিপদের নিয়ে, তারা প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোগ্রেসের যে রিপোর্ট কার্ড সেই কার্ডগুলো আমরা পৌঁছে দেব। जो भी सरकार होती है वो जनता के लिए क्या काम करती है इसको लेकर ही चुनाव में जाने की प्रथा है और इसी प्रथा को सम्मान देते हुए पिछले 10 वर्षों में पश्चिम बंगाल में हमारी सरकार ने क्या काम किया है इसका एक लेखा जोखा एक रिपोर्ट कार्ड के रूप में आज हमारे पार्टी के द्वारा जनता के सामने लाया गया और हम चाहते हैं कि हमारी जो विरोधी पार्टियाँ हैं वो भी उनके पास बंगाल के लिए क्या विजन है या अतीत में जो पार्टियां रही उन्होंने बंगाल के लिए क्या किया या जो दूसरी पार्टियां हैं जिनका अन्य राज्यों में शासन है वहां हमसे बेहतर वो क्या कर पाई हैं ये लेकर जनता के बीच आए जिससे कि जनता ये निर्णय ले पाए कि कौन सही है कौन गलत है किसने अच्छा किया किसने बुरा किया। इन मुद्दों को छोड़कर दूसरे भावनात्मक मुद्दे जिससे जनता का कोई भला नहीं होने वाला है ऐसे मुद्दों को चुनाव में न लाए। एक बंग ध्वनि बोल के कल से जो एक आप लोग कैंपिंग शुरू होगा उस विषय में, बंग ध्वनि का मतलब यह बंगाल की ध्वनि, बंगाल की ध्वनि का मतलब है कि बंगाल के लोग में सरकार ने जो उन्नति का काम किया या हमारी पार्टी ने जो लोगों के दुख दर्द को मिटाने का काम किया वो जनता के बीच पहुंचाना, बंगाल की जनता के आवाज को जन जन तक पहुंचाना, ये हमारा कार्यक्रम है और कल से ये शुरू होने वाला है। हर ब्लॉक में हर इलाके में गली गली में हर जनता के पास हम लोग पहुँचने का प्रयास करेंगे।